মমিন হিসেবে কেউ যদি দাবি করে, এটা নামাজ আদায় করার মাধ্যমে, সালাত আদায়ের মাধ্যমে দাবি করতে হবে। আর সালাত আদায় না করে ইমানটা দাবি করে করা, এটা গায়ের জোরে কাজ হবে না, সাফার জোরে কাজ হবে না। সাফার জোর আর গায়ের জোরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মমিন হিসেবে এসে আখ্যায়িত করার জন্য যত জোর দাবি আন্দোলন মিছিলগুলো কাজ হবে না। যারা নামাজ পড়ে না ইমানদার দাবি করবে, এটা প্রশ্নই আসে না। আল্লাহ তাআলা এই জন্যই বলছেন যারা জাহান্নামে যাবে, যারা সালাত আদায় করে নাই, তারা জাহান্নামের একটা স্তর সাকার, সাকার নামক জাহান্নামে তারা প্রবেশ করবে। আল্লাহ তাআলা বলছেন মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কিসে নিক্ষেপ করলো সাকারে? ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, যে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করে নাই। বেনামাজি সাকার নামক জাহান্নামে যাবে, এবং সে যে ইমানদার দাবি করে এই দাবির পক্ষে প্রমাণ হিসেবে পাঁচত্ব সালাত আদায়ের মাধ্যমেই তাকে প্রমাণ করতে হবে যে উনি মুসলমান। আর যদি সালাত আদায় না করেন, ইসলামে তার কোনো অংশ নাই। রাসূল বলছেন সালাত ইমাদুদ্দিন, সালাত হলো ইসলামের ভিত্তি, ইসলামের স্তম্ভ, পিলার। মান আকামাহা ফাকাত আকামাদ্দিন, যে ব্যক্তি সালাত আদায় করলো, সালাতকে প্রতিষ্ঠা করলো, সে আল্লাহর দিনকে কায়েম করলো বলে সুবহানাল্লাহ। আমান হাদাহা, আর যে বা যারা সালাতকে বিনষ্ট করলো, সালাতকে ধ্বংস করলো, ফাকাদ হাদামাদ্দিন, সে দিনকে ধ্বংস করলো, ইসলামকে ধ্বংস করলো, নাউজুবিল্লাহ, সে ইসলামকে ধ্বংস করার ক্ষেত্রে সাহায্য করলো। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে, যার নামাজ ঠিক তার সমস্ত আমল ঠিক, যার সালাত বেঠি, সালাতের মধ্যে যার ত্রুটি রয়ে গেছে, সালাত যার বিশুদ্ধ হয় নাই, তার সমস্ত আমল ফাসাদাত সাহির আমালি, তার সমস্ত আমল বেঠি হিসেবে গণ্য করা হবে। আল্লাহ তাআলা দেখবেন যদি আমরা নামাজ ঠিক আছে কিনা, নামাজ যদি ঠিক থাকে তাহলে সমস্ত আমল ঠিক, আর দেখা দরকার নাই। কারণ কি, নিশ্চয় ইন্না সালাত হামি ফাশাইল মুনকার, নিশ্চয় সালাত যাবতীয় অশ্লীল খারাপ কাজ, বেহায়াপনা, যাবতীয় খারাপ কাজ থেকে বিরত রাখবে। নামাজ পড়ার পরেও যদি কেউ অন্যায় কাজ করে, তাহলে বোঝা যাবে তার নামাজ হয় নাই, তারপরেও সালাত ছেড়ে দেওয়া যাবে না। নামাজ পড়তে থাকতে হবে, পড়তে 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 প্র্যাকটিস করতে করতে এক সময় তার সালাতের মান, রাসূলুল্লাহ সাল্লামের সালাতে, সাহাবায়ে কেরামদের সালাতের মান উন্নীত হবে। তখনই ওই সালাত যখন জীবন্ত সালাত হবে, ওই সালাত তাকে বিরত রাখবে যে না, তোমার দ্বারা অন্যায় কাজ করা সম্ভব না, নামাজ তাকে বাধা দিবে। আর এই সালাতকে ফেলাই ফেলাই ইচ্ছা করে আমরা কাজে দিয়ে যাচ্ছি, নামাজ পড়ি না। আজকে মুসলমানদের আমাদের অবস্থা এমন যে সালাত আদায় না করে, নামাজ আদায় না করে মুসলমান দাবি করতেছে, আমি যে মুসলমান প্রমাণটা কি? ইসলামের অন্য কোনো বিধান তো পালন করি না, নামাজও নাই, আর যে নামাজ আদায় করে না তার কোনো পাক পবিত্রতাও নাই, পুরো শরীর নাপাক দিয়ে ঘুরতেছে, কারণ সে বজু গোসলের কোনো ধার ধারে না, সে বস্ত্র পায়খানা করার ক্ষেত্রে এখানে যে শরীয়তের বিধিবিধান পালন করার ক্ষেত্রে সে নিয়ম কানুন মানে না, দেখা যাবে যে সে শরীর অবাঞ্ছিত লোক, যে কয়দিন পরে পরিষ্কার করতে হবে, এগুলি কোনো কিছুই যে দাদা না, তার তো নামাজ নাই। নামাজ যখন করবে, সালাত যখন আদায় করবে, তখন সে সবসময় শরীর কেমনি পাক থাকা যা, শরীর কেমনি পরিশুদ্ধ থাকবে, এটা তার খেয়াল থাকবে, সে একটা পরিচ্ছন্ন জীবনযাপন করবে। আর সালাত যদি আদায় না করে, ওই ব্যক্তির জীবন স্টাইল, লাইফ স্টাইল, আর গরু ছাগল ভেড়া কুকুর বিড়াল পশু পাখি যা আছে, ওদের জীবন স্টাইলের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, একই তাতে চলছে। গরু রাখা, ছাগল রাখা, কুকুর রাখা, মানুষ রাখা, গরু ছাগল কুকুরের বাচ্চা কাচ্চা হচ্ছে, মানুষের বাচ্চা কাচ্চা হচ্ছে, অর্থাৎ তারাও ঘুমায় এরাও ঘুমায়। আল্লাহ বলছেন এই সমস্ত মানুষ যদি পশুর সঙ্গে তুলনা করো, পশুর সম্মানহানি হবে, উলাইকে কালান আম বালহু মাদল্ল, যে এরা পশুর চেয়েও, চার পায়ে জানোয়ারের চেয়েও এরা নিকৃষ্ট। কারণ যার পায়ে জানোয়ার যারা আছে, তারা তো আল্লাহ তাআলার হুকুমের মধ্যে আছে, তাদের কোনো পাপ নাই, তারা আল্লাহর বিধানের মধ্যে আছে। সুতরাং মানুষ যখন আল্লাহ তাআলাকে চিনবে না, জানবে না, মনিবকে চিনে না, আল্লাহর হুকুম পালন করে না, ওই মানুষটা তখন পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে যাবে। আর যে ভালো মানুষ, সে ফেরেশতাদের চেয়ে অনেক উপরে, সে মানুষটা ফেরেশতার মতো না, আমরা উদাহরণে ফেরেশতার মতো না, ফেরেশতার মতো হবে কেন, সে ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ। ফেরেশতা মানুষের খাদে, আর মানুষ যখন খারাপ হয়ে যাবে, তখন তাই মানুষটাকে যদি কোনো একটা পশু পাখির সঙ্গে তুলনা করেন,
পশু পাখি সম্মান হানি হবে। সে বললো আমি আবার কি করছি, আমারও দোষটা কি, আমার সঙ্গে ওই বেনামাজি লোকটাকে কেন তোলা করলেন আপনি? আমি তো কোনো অপরাধ করি নাই, আমি তো আল্লাহ হুকুমের মধ্যে আছি, আল্লাহ যেভাবে তৈরি করেছে সেভাবেই আমি আছি। সুতরাং ওই মানুষটাকে যখন আপনি পশুর সঙ্গে তুলনা করবেন, পশুর সম্মান হানি হবে। নামাজ আদায় করতে গুরুত্বের সাথে এবং জামাতের সাথে, জামাতের সাথে নামাজ ফরজ করা হয়েছে, জামাতের সাথে সালাত আদায় করতে হবে। পুরুষদের নামাজ জামাত ছাড়া শুদ্ধ হবে না। বিনা উজরে, উজর বলতে এখানে উপস্থাপন করা হয়েছে অসুস্থতা, আর বর্ধিত আসার পর তার নিরাপদ না, জীবনের হুমকি রয়েছে। এই দুইটা কারণ ছাড়া আর কোন কারণ কনসিডার করা হয় না। আব্দুল ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহা অন্ধ সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন অন্ধ, আমাকে কি নামাজে জামাতের ব্যাপারে একটু রুখসত দেওয়া যায় কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাকে রুখসত দেওয়া গেল, আমার ডাকতে বলছে, শোনো তুমি কি আজান শুনতে পাও? জি ইয়া রাসূলুল্লাহ। তো তুমি আজানের জবাব দাও, মসজিদে হাজির হও, জামাত মিস করা যাবে না। অন্ধ ব্যক্তিকে রাসূল ছাড় দেন নাই। মহিলাদের